বার্সেলোনা ছাড়তে হলে আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসিকে অবশ্যই রিলিজ ক্লজের 7,000 কোটি টাকা দিতে হবে। স্প্যানিশ লালিগা কর্তৃপক্ষ এক বিবৃতিতে একথা জানানোর পর প্রশ্ন উঠতে পারে, এত খরচ করে কোন ক্লাব কেন নেবে বিশ্বের শ্রেষ্ঠ ফুটবলারকে? খেলাধুলা নিয়ে কাজ করা অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট ডাটা ফার্ম বলছে, মেসিকে নিলে এই অর্থ তুলে আনা সম্ভব একটি ক্লাবের পক্ষে। এবার এস এম আশরাফের আরেকটি রিপোর্ট। রিলিজ ক্লজ চুক্তিতে থাকা এই একটি ধারাই দলের সবচেয়ে বড় তারকা লিওনেল মেসির সাথে বার্সেলোনার সম্পর্কচ্ছেদে বাধা হয়ে দাঁড়িয়েছে। শুধু ক্লাব নয়, ভাবমূর্তি আর অর্থ ধরে রাখতে স্প্যানিশ লা লিগা কর্তৃপক্ষ যেন চাইছে 6 বারের বিশ্বসেরা ফুটবলারকে আটকে রাখতে। তারা খুব ভালো করেই জানে মেসির মতো একজন ফুটবলার অর্থনীতিতে কতটা প্রভাব ফেলতে পারেন। অ্যানালিটিক্স অ্যান্ড নেভিগেট এক হিসেবে জানায়, প্রতি বছর মেসির নামে প্রায় 2 মিলিয়ন জার্সি বিক্রি হয়। প্রতিটি জার্সি $100 করে বিক্রি করলেও ক্লাবের পক্ষে আয় করা সম্ভব 1,700 কোটি টাকা। মেসি খেললে টিকিট মূল্য, মিডিয়া রাইটস আর স্পন্সর বাবদ প্রায় 1,500 কোটি টাকা প্রতি বছর ক্লাবের কোষাগারে যোগ হয়। তাদের হিসেবে তাই এক বছরে মেসিকে দিয়েই একটি ক্লাব 3,200 কোটি টাকা আয় করতে পারবে। এর সঙ্গে যুক্ত হবে ট্রফি জেতার প্রাইজ মানিও। ইংলিশ প্রিমিয়ার লিগে কোনো দল চ্যাম্পিয়ন হলে আয় হয় 1,500 কোটি টাকা, আর চ্যাম্পিয়ন্স লিগ জিতলে প্রায় 200 কোটি। তাই দ্য সান বলছে, মেসির মতো একজন বিশ্বসেরা ফুটবলারকে যদি ম্যানচেস্টার সিটি নেয়, 2 মৌসুমেই তাদের টাকা উঠে আসবে। এত সব হিসেব বলছে, মেসিকে তাই সহজেই ছাড়তে চাইবে না বার্সেলোনা। অর্থের সামনে 20 বছরের সম্পর্ককেও তারা তুড়ি মেরেই উড়িয়ে দিবে। এস এম আশরাফ, এটিএন বাংলা।